হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে আমরা একটা প্রজেক্ট করতেছিলাম ল্যান্ডিং পেজ নিয়ে। তো আমরা আমাদের প্রজেক্টের প্রায় শেষ পর্যায়ে। আজকে আমরা আমাদের প্রজেক্টের যে প্রজেক্ট করতেছি, প্রজেক্টে আমরা যে আমাদের ফুটার সেকশনটা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমাদের প্রজেক্ট আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের ফুটার সেকশনটা করব। এই হচ্ছে আমাদের ফুটার সেকশন। তো এখানে আমাদের কপিরাইটটা থাকবে, আমাদের মানে কোম্পানি কপিরাইটটা থাকবে, আর এখানে কিছু সোশ্যাল লিংক দেওয়া থাকবে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমরা ফুটারের জন্য আমরা নিব হচ্ছে ফুটার, সাপোজ আমরা এখানে একটা আইডি দিব, আইডি ফুটার, ঠিক আছে? তো এখানে আমরা একটা ক্লাস নেব লেফট ফুটার। এখানে আমাদের কপিরাইট থাকবে। তো কপিরাইটের সিম্বলটা আপনি কীভাবে আনবেন? তো কপিরাইটের সিম্বলটা আনার জন্য আপনাকে যেটা নিতে হবে যে অ্যান্ড কপি ক্লোন দিবেন, সেমি ক্লোন দিবেন। দেওয়ার পরে আপনি যদি একটু খেয়াল করেন এখানে, তাহলে দেখুন এই যে কপিরাইটের সাইনটা চলে আসছে। তো এটা গেল। এখন আমাদের সোশ্যাল লিঙ্কের জন্য কিছু আমরা একটা ডিপ নিব প্রথমে, ডিপ ক্লাস সোশ্যাল, ওকে, ক্লাস সোশ্যাল লিঙ্ক। তো এখানে আমাদের আইকনগুলো থাকবে। তো আইকনের জন্য প্রথমে আমরা আই হচ্ছে আইকন, আই ক্লাস ফা ফা ফেসবুক, ফেসবুক নিব, ফা ফা টুইটার, পাপা লিঙ্কড ইন, লিঙ্কড ইন, তারপরে ধরেন ইউটিউব, কোম্পানির যদি কোনো ভিডিও থাকে তাদের প্রজেক্ট করা নিয়ে সে ভিডিও থাকে দেখাতে পারে। তারপরে ড্রিবল, এই যে আইকনগুলো চলে আসছে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে স্টাইল করবো। তো স্টাইল করার জন্য প্রথমে আমরা আমাদের ফুটারে একটা হাইট এবং উইথ দিয়ে নিব। হান্ড্রেড পার্সেন্ট হাইট ধরেন, হাইট দিলাম 120 পিক্সেল, ঠিক আছে? তো আমরা আমাদের টপে চলে যাব একবার উপরে। উপরে যাওয়ার পরে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই কালারটা আমরা নিয়ে আসবো, এখানে দিয়ে দিব, ওকে। এই যে আমাদের কালারটা চলে আসছে, এই যে আমাদের ফুটারের কালারটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমরা আর একটু স্টাইল করবো এখন। তো স্টাইলটা কেমন হবে? স্টাইলটা হবে আমরা এখানে একটা বর্ডার দিব। তো আমরা এখানে দিব বর্ডার টপ 5 পিক্সেল সলিড, সাপোজ কী দিব, ব্ল্যাক, আর বর্ডারটা 5 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম, কি নিল, যেহেতু এটা গ্রেডিয়েন্ট কালার, যার কারণে আসলে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এটা দিয়ে দিচ্ছি বর্ডার টপ 5 পিক্সেল সলিড বা ডটেড, ঠিক আছে? ডটেড না, সলিড। আচ্ছা, বর্ডার না দিই, বর্ডার না দিয়ে এখন আমি যদি এখানে একটু কাজ করি, 80 পিক্সেল, 80 পিক্সেল দেওয়ার পরে এখন আমাদের এই যে এই দুটো ডিপ নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি একটু কপিরাইট দিয়ে দিচ্ছি, যে কপিরাইট ফ্রিডম টিউটোরিয়ালস অল রাইটস রিজার্ভড, রিজার্ভড দিয়ে দিলাম। এই যে চলে আসছে ফ্রিডম টিউটোরিয়ালস অল রাইটস রিজার্ভ, কপিরাইট ফ্রিডম টিউটোরিয়ালস অল রাইটস রিজার্ভ,
2019 freedom tutorials. সামনে দিয়ে দিলাম, সমস্যা নেই, দিতে পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা। তো এখন আমরা এটাকে ইনস্টল করব। তো প্রথমে আমি এটাকে ধরব। তো যেহেতু আমি এটাকে দিয়েছি, তো আমি এটাকে কাজ করে একটা পি ট্যাগের ভিতরে নিয়ে নিই, লেফট ফুটার। কোথায় চলে গেল? ঠিক আছে, একটু সেভ ছিল না আমাদের, এটা সেভ করা হয়নি যার কারণে এরকম হয়েছে। তো ফ্লট লেফট দিয়ে দিচ্ছি, আর তো আমরা টেক্সট একটা লাইন হেড দিয়ে দিব। তা প্রথমে আমি একটু কাজ করি, ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করি, ফ্যান্টাসি অথবা মনো স্পেস দিয়ে দিই। হ্যাঁ তাও চলে, খারাপ না। তো লাইন হেড তো দিব কি, আমরা তো আসলে এখানে লাইন হেড দিই নি। তো আমি এখানে কাজ করি, এখানে হেড আছে কোথাও, আসি তো আমি এখানে আসি দিয়ে দিই লাইন। টেক্সট অ্যালাইন একটু মানে, আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, ঠিক আছে, এবার ঠিক আছে। অবশ্য এখন আমাদের সোশ্যাল লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো এটা আমরা নিব, নেওয়ার পরে আমরা যেহেতু এখানে দিয়েছিলাম সোশ্যাল লিঙ্ক, আমরা উইথ দিব হচ্ছে 20px টেক্সট অ্যালাইন রাইট, সরি টেক্সট অ্যালাইন না, প্লট রাইট, ওকে ডিসপ্লে ব্লক প্যাডিং 10px 0px 10px 10px, এটা হবে না, এটা প্লট রাইট হবে এটা, ঠিক আছে। আমাদের এই আইকনগুলো ঠিক আছে, আমরা লাইন হেড দিয়ে দিব, লাইন হাইট 80px দিয়ে দিলাম, আচ্ছা 80px না যেহেতু বেশি হয়ে যাচ্ছে, 20
আমরা 80 দিয়ে দিলাম আমাদের লাইন হাইট, তবে সমস্যা হচ্ছে নিচে হোয়াইট অংশ যে দিকে চলে আসতেছে, তো এটাকে আমরা একটু যদি রিমুভ করার চেষ্টা করি। ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছি, তো এখান থেকে ব্লক না হবে না, ঠিক আছে এটা থাকুক। এবার ঠিক আছে, এই যে দেখেন আমাদের আইকনগুলো ঠিক আছে, তবে আমরা এখন আইকনগুলোকে একটু স্টাইল করে দিব, আইকনগুলোকে। তো এই জন্য আমি একটা কাজ করি, প্রথমে আমি কার্সর, আচ্ছা কার্সরটা এখানে এখন না দিই, আচ্ছা কার্সর দিয়ে দিব, কার্সর পয়েন্টার বলে দিচ্ছি, তো এটা পয়েন্টার। তো আমি এখানে একটা উইথ দিয়ে দিব, বা উইথ হ্যাঁ উইথ দিয়ে দিচ্ছি, ধরেন দিলাম 30 পিক্সেল, হাইট হাইটও দিলাম 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক, আপাতত ব্ল্যাক দিয়ে রাখছি। এখন একটা জিনিস খেলে লাইন হাইট দিয়েছিলাম, তো লাইন হাইট রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে মার্জিন টপ 10 পিক্সেল, 20, 23, 30, ওকে। এখন যদি আমরা এখানে ব্যবহার করি টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে, এটা গেল। তো এখন আমরা যে আমাদের আইকনগুলোকে একটু লাইন হাইট করে দিব, তো আইকন লাইন হাইট সরি উইথ এত না দেই 20, আচ্ছা উইথ 20, হাইট 30, দিলাম হাইট 30, এবার ঠিক আছে পারফেক্ট। তো আমরা এখান থেকে মার্জিন একটু রাইট করব, মার্জিন রাইট 10 পিক্সেল, ওকে এবার ঠিক আছে। দেখেন এখন কত সুন্দর লাগতেছে, এই যে দেখেন। তো আমরা এখন এখানে একটু হোভার এফেক্ট দিব, হোভার এফেক্ট বলতে সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন, যদি আমি কালারটা দিয়ে দিই, তো কালারের জন্য কালার নেবেন কীভাবে, আমি এখানে কালারের জন্য এখান থেকে পিক জি ব্যবহার করতেছি। এই যে এখানে আপনি জাস্ট কন্ট্রোল অল্ট চেপে কম্পিউটারে যে কিবোর্ডে যে সি আছে, সিটাতে ক্লিক করবেন, কালারটা কপি হয়ে গিয়েছে, এই যে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার ওকে, এই যে দেখেন কালার। তো আমি এটা এখানে না ব্যবহার করে আমি এটা এখানে ব্যবহার করবো, বর্ডার কালার, বর্ডার কালার বল, আচ্ছা ঠিক আছে বর্ডার কালার 1px সলিড, ওকে। এটা শো করতেছে না, বর্ডার কালার না সরি বর্ডার হবে, এই যে দেখেন 1px সলিড দিলাম, যার কারণে এটা এই যে কালারের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনি যখন এটা হোভার করবেন, তো আপনি চাচ্ছেন যে এটা কালারটা চেঞ্জ করে ফেলতে, তো কীভাবে করবেন, তো এটা করার জন্য আমি এখান থেকে প্রথমে এটা নিব, নেওয়ার পরে আমি এটা দিলাম যে হোভার কালার, সাপোজ আমি কালার চেঞ্জ করে দিব যে যাতে ব্ল্যাক হয়ে যায়। তো এখানে আমি একটা ট্রান্সিশন দিয়ে দিব, ট্রান্সিশন এফেক্টের জন্য আমি 0.3 সেকেন্ড দিলাম, ইজ ইন ওকে। ও সরি এ হবে না, এ হবে জাস্ট 3 সেকেন্ড, এই যে দেখেন। চাইলে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারেন বর্ডারের, সাপোজ আমি একটা বর্ডারের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, এই যে এখন যদি হোভার করে খেয়াল করবেন, এই যে দেখেন বর্ডারের কালার আর আইকনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর আপনি একটা এফেক্ট দিতে পারতেছেন, ঠিক আছে।
তো যাই হোক, এই ছিল আমাদের মনে করেন যে সিম্পল একটা ল্যান্ডিং পেজ। তো আমি মানে আপনাদেরকে কতটুকু মানে সন্তুষ্ট করতে পেরেছি আমি জানি না, তবে আপনারা চেষ্টা করলে আমার থেকেও সুন্দর করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট এই প্রজেক্টটা করেছি। আর আপনাদের যদি এই প্রজেক্ট করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাটিক, এটা কিন্তু রেসপন্সিভ না, আমি বারবার বলে দিচ্ছি। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এটা সলভ করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর এটা প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করলেই যে আপনি পারবেন এমন এমনটা না, ঠিক আছে? আমার এমন সময় গেছে, আমি মনে করি না যখন মানে প্রথমে এই যে কাজ শিখি এরকম, ঠিক আছে, তখন আমার একটা যে HTML ভুলের কারণে আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় লস হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে ওই লসটা হওয়ার কারণে আমি অনেক কিছুই শিখতে পেরেছি, ঠিক আছে? তো আপনারা যদি এটা ঠিকমতো প্র্যাকটিস করেন, আপনারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন আমার থেকেও। তো আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।